তো এখন আমরা লাইন দিয়েছি, চেক করব টিভিটা চলে কি না চলে। দেখেন সনি লেখা আসছে। আচ্ছা আমরা আগে লাইট দুইটা চেক করে নিই। হ্যাঁ, লাইট দুইটা চেক করার জন্য আমাদের যে এলইডি চেকার আছে, আমরা এলইডি চেকারে লাইন দিয়ে নিলাম। এই যে আমাদের লাইটটা কিন্তু মূলত জ্বলে না, লাইট কাড়া বিধে আমাদের এই ডিসপ্লের আলো মানে অফ হয়ে গেছে। তো এই একটা লাইট কিন্তু আবার ভালো। এই আমরা একটা সেম লাইট লইলাম, এই সেম লাইটটা এই জায়গায় দেখবো আগে আমাদের লাইটটা ভালো আছে কিনা। তো লাইট ভালো থাকলে আমরা লাগাইতে পারবো। এস কেবলটা আছে পাঁচ জোড়া তারের, এই এলবিডিএস কেবলটা আমরা এ জায়গায় বসাই দেব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি। ভিউয়ার্স, আপনারা হয়তোবা জানেন হয়তোবা জানেন না, কি জানেন না আর কি জানেন সে বিষয়টা আমি বলতেছি। আমার হাতে দেখতেছেন একটি 32 ইঞ্চি এলইডি টিভি। এই 32 ইঞ্চি এলইডি টিভি যদি এভাবে অন্ধকার হয়ে যায় মানে কালো হয়ে যায়, আলোটা না আসে, তো সেই ক্ষেত্রে আপনার ধারণা কি, ডিসপ্লে গেছে? আসলে ডিসপ্লে যায় নাই, ব্যাকলাইট গেছে, হয়তোবা ডিসপ্লে গেছে। তো আপনি ডিসপ্লে কিনতে পারবেন খুব কম দামে, সে বিষয়টা আমি এই ভিডিওতে বলবো। এবং এই যে 32 ইঞ্চি এলইডি টিভির ব্যাকলাইট চেঞ্জ করতে মাত্র আপনার মূল্য জোগাতে হবে মাত্র 300 টাকা। আর এটা যদি এক জোড়া 32 ইঞ্চি এলইডি টিভির ব্যাকলাইট আপনি কোনো মেকানিকের কাছে যান, তাহলে আপনার মূল্য জোগাতে হবে 2000 টাকা। তো এক জোড়া এলইডি লাইটের মূল্য জোগাতে হবে আপনার 2000 টাকা। তো আজকে এই ভিডিওটা আপনি দেখলে আপনি বুঝতে পারবেন যে এক জোড়া এলইডি লাইটের ব্যাকলাইট মানে এলইডি 32 ইঞ্চির ব্যাকলাইট কিনতে মাত্র 160 টাকা লাগবে দুইটা লাইট কিনতে আপনার। আর দুইটা লাইট কিনে ভালো হয়ে যাবে। আসুন পুরো ভিডিওটা দেখি, আপনি নিজেই পারবেন ঘরে বসে এই টিভি সার্ভিসিং কিংবা মেরামত করতে। তো আসুন আমরা এই টিভিটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে নেওয়ার পরে আমরা স্পিকারের যে কেবলটা আছে এই স্পিকারের কেবল সেন্সর কেবলটা খুলে নেব, সাথে এসি কর্ডটাও আমরা খুলে নিচ্ছি। তারপরে ডিসপ্লে খোলার জন্য ফ্রেমটা খুলে নেব। আপনি যখন এই যে উপরে ফ্রেমটা খুলবেন, এই ফ্রেমটা খোলার সময় অবশ্য এই ধরনের একটা নাইফ বানাই নেবেন। নাইফ দিয়ে খুলতে খুব ভালো এবং আপনার খুব সহজে খুলতে পারবেন। ফ্রেমটা সাধারণত আপনার লকে আটকে থাকে, তো লক ছুটে গেলে এমনি ফ্রেম উঠে আসে। এই যে আমি ফ্রেমটা খুলে নিলাম। ডিসপ্লে খোলার সময় অবশ্যই আগে খেয়াল করবেন এই যে আমাদের ডিসপ্লে সোডির সাথে মানে ডিসপ্লের যে সার্কিটটা, এই সার্কিটের সাথে কস্টিপ বা কোনো ধরনের টেপিং আছে কিনা। তারপরে আপনি এলবিডিএস কেবলটা খুলে নেবেন। ডিসপ্লে বসানোর যে ফ্রেমগুলো, এই ফ্রেমগুলো সাইডে আপনি কোনোভাবে নাইফ দিয়ে খোঁচা দিলে উঠে যাবে। হোয়াইট কালারের যে পাড়াটা, এই পাড়াটা আমরা খুলে নিলাম। একদম লাস্টে গিয়ে আমাদের এই লাইট। তো এখন দেখবো আমরা এই লাইটে প্রবলেমটা কি। আমরা রিপেয়ারিংও করতে পারি, চেঞ্জও করতে পারি। তো আমি আর রিপেয়ারিং করলাম না, আমি চেঞ্জ করে দেব না, দেখবেন খালি। আচ্ছা আমরা আগে লাইট দুইটা চেক করে নিই। হ্যাঁ, লাইট দুইটা চেক করার জন্য আমাদের যে এলইডি চেকার আছে, আমরা এলইডি চেকারে লাইন দিয়ে নিলাম। এই যে আমাদের লাইটটা কিন্তু মূলত জ্বলে না, লাইট কাড়া বিধে আমাদের এই ডিসপ্লের আলো মানে অফ হয়ে গেছে। তো এই একটা লাইট কিন্তু আবার ভালো। তো আমাদের এই একটা লাইট চেঞ্জ করলে হয়ে যাবে।
এই আমরা একটা সেম লাইট লইলাম, এই সেম লাইটটা এই জায়গায় দেখব আগে আমাদের লাইটটা ভালো আছে কিনা। তো লাইট ভালো থাকলে আমরা লাগাইতে পারবো। তো দেখেন এই লাইটটা কিন্তু ভালো আছে। এখন আমরা এই পুরান লাইটটা খোলার পরে ওই লাইটটা লাগাই দেব। তো এ জায়গায় আমরা নেগেটিভটা নেগেটিভে লাগাই দেবো আর পজিটিভটা পজিটিভে লাগাই দেবো। আমি প্রিন্টটা একটু ঘষে নিচ্ছি যাতে ভালোভাবে ঝালাইটা ধরে। তো আপনারা খুব সুন্দরভাবে প্রিন্ট ঘষে নেবেন যাতে ঝালাইটা ভালো ধরে। তো এখন আমি ঝালাই করে দিচ্ছি। তো আমি পজিটিভটা পজিটিভই লাগাই নিলাম। যদি নাম্বার নাও থাকে তো পজিটিভ আপনি যাচাই বাছাই কীভাবে করবেন? এই জায়গায় যদি পজিটিভ চিহ্ন নাও থাকে তো পজিটিভ, এই দেখেন আমরা লাল এই এলইডি টেস্টার দিয়ে লাল কাঁটাটা লালে ধরলে যেইটায় ধরলে চলবে ওইটা আমাদের লাল যদি হয় তাহলে পজিটিভ আর কালোটা হলে নেগেটিভ। তো এ জায়গায় আমরা উল্টো লাগাই ফেলাইছি, এই তারটা আমরা এই সাইডে দেবো, পজিটিভটা পজিটিভে এবং নেগেটিভটা দেবো নেগেটিভে। এখন আমরা দেখব যে আমাদের এ জায়গায় লাইনটা দুটোটা জ্বলে কিনা। তো আমাদের এখন দুটোটাই জ্বলে। পুরান লাইটটা জায়গার থেকে খুলে ফেলবো। খুলে ফেলার পরে আমরা যে লাইটটা জায়গায় লাগাই নিছি এই লাইটটা জায়গায় সেটিং করে দেব। এখন আমরা এই সাদা পায়রাটা এই জায়গায় বসাই নেব। তো এবারে আমরা এই পায়রাটা বসাই নেব। তারপরে এই যে প্লাস্টিক ফ্রেমটা, লরে না যাও। তো আমার পায়রাগুলো কিন্তু বসানো হয়ে গেছে। এখন আমরা এই যে ডিসপ্লেটা কিভাবে বসাবো, ডিসপ্লেটা ঠিক দুই হাতের দুই পাশ দিয়ে ধরবেন যাতে সাইডে কোপ আছে এই সাইডের কোপে হাত না লাগে। তারপরে আপনি এই লেভেলে এক মাথা বসাই নেবেন। এক মাথা বসানোর পরে আমরা ডিসপ্লের যে চডিটা আছে এই চডিটা দুইটা আঙ্গুলি দিয়ে এভাবে জাগাইয়া ছেড়ে দেব। ছেড়ে দিলে আমাদের ডিসপ্লেটা বসে গেছে। তারপরে আপনি সাইডে চোখ রাখবেন যে কোনো জায়গায় ফ্রেমের সাথে যে কোনো কোনাকানি বাজে আছে কি না, তাইলে আমাদের উপরের যে ফ্রেমটা ওইটা বসাইলে কিন্তু এটা চাপ লাগবে আর চাপ লাগলে ডিসপ্লেটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই যে সাইড কোপটা আছে এই সাইড কোপটা যেভাবে বসবে এই সাইড কোপটা কিন্তু এইভাবে বসে নাই। তো আমরা কি করব, এই হালকা ডিসপ্লের কোণা জাগাইয়া এই যে সাইড কোপটা এইভাবে আমরা বসাই দেব। আর যদি সাইড কোপটা এইভাবে না বসাই যদি আমরা এই ফ্রেমটা লাগাই তাহলে এই সাইড কোপটা এই ফ্রেমে চাপ করলে তখন কিন্তু আমাদের ডিসপ্লে অর্ধেক আসবে। তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন ভালো ডিসপ্লে খারাপ হয়ে গেছে।
তো আমরা এই ধরনের কাজ যাতে না করি, তো বারবারই খেয়াল রাখবেন যে আপনার যে রাবারের যে গ্যাপ আছে, এই গ্যাপের ভিতরে ডিসপ্লেটা বসছে কিনা। তো আমার ডিসপ্লেটা আমি বসাই নিছি, এখন আমরা এই সামনের ফ্রেমটা আটকাই দিলাম। সামনের ফ্রেমটা আটকানোর পরে আমাদের যে এলবিডিএস কেবলটা আছে পাঁচ জোড়া তারের, এই এলবিডিএস কেবলটা আমরা এ জায়গায় বসাই দেব। এসি করতে তো এখন কেবলগুলো লাগানোর কাজ, তো আমি সর্বপ্রথম এসি করটা বসাই নিলাম। এসি করটা বসানোর পরে আমাদের এই যে গ্যাপ আছে এই গ্যাপে বসাই দেব। তারপরে আমাদের যে স্পিকারের সাইড কভার ফাউন্ডেশনটা আছে, এই স্পিকারের সাইড কভার ফাউন্ডেশনটা আমরা বসাই নেব। বসাই নেওয়ার পরে জাস্ট বসে গেছে, এখন আমরা স্পিকার কেবলটা এই জায়গায় লাগাবো। সেন্সর কেবলটাও লাগাই নিলাম, পিছনের ব্যাকপার্টটা এসি কর্ডটা এই জায়গা থেকে ঢুকবে, তো এসি কর্ডটা আমরা এই জায়গা থেকে বসাই নিলাম। এখন আমরা লাইন দিয়ে আগে দেখব স্ক্রুগুলো আটকানোর আগে, স্ক্রু আটকানোর আগে আপনাদের চালাইয়া দেখাই। দেখেন এই জায়গায় আমাদের সেন্সরে কিন্তু লাইন আসছে, রিমোট দিয়ে অন করলাম। এখন আমরা দেখব যে আমাদের টিভিটা চলবে কি না চলবে, তো দেখেন সনি লেখা আসছে। তো ঠিক এভাবেই আপনারা এলইডি টিভিগুলো ঠিক করতে পারবেন মাত্র 1 থেকে 2-3 মিনিটের ভিতরে। তো এইভাবে যদি আপনারা আমাদের এই চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকেন এবং সংযোগ রাখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে প্রতিদিনের নোটিফিকেশন আপনি প্রতিদিনই পেয়ে যাবেন। আমরা নিত্য নতুন ভিডিও প্রতিদিনই আপলোড করি। ধন্যবাদ, ESB বাংলা চ্যানেলের সাথে থাকবেন।